প্রভাবশালীদের দখলে চলে গেছে মমসিংহ হালুয়াঘাট উপজেলার বন বিভাগের কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি এতে প্রশাসনের নজরদারি থাকলেও ভূমিতষ্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে নেই কোন উৎসব মামুসিংহ জেলা প্রতিনিধি অমর ফারুক সুমনের প্রতিবেদনে রিপোর্ট হালুয়াঘাট উপজেলার যুগলি মৌজার কালাপাগলা বাজারে বন বিভাগের প্রায় ষোলো একর জায়গার উপর গড়ে উঠেছে অবৈধ দোকানপাট ও বাড়িঘর স্থানেও একটি ভূমিদস্যু চক্র এসব জমি দখল করে দিনের পর দিন আদায় করছে মোটা অঙ্কের অর্থ তারা অনেক দিন আগে থেকেই পুকদল করে খাইতেছে দুহানপার জারদিন নিয়ন্ত্রণ দখল করে খাইতেছে এই জায়গায় শুনতাছি বন বিভাগের জায়গা এই ঘর বাড়ি এরা বাসা বাড়ি করে থাকতাছে এরা বাড়া বাড়া দিতেছে বাড়ার বিনিময়ে দোকানদানা করে গণ্যর জায়গা এটা কাগজ হচ্ছে জমি কই দেই না পূনি বন বিভাগ দল করে খাইছে পরে আমরা